হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করছি। তো ফার্স্টে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাইড করে নেওয়ার পর আমি হচ্ছে তোমার প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ব্লেন্ড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কনসিলার অ্যাপ্লাই করে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। সো আজকে আমি তোমাদের একটা একদম সিম্পল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বা কোনো নিমন্ত্রণ বাড়িতে তোমরা এটা করতে পারো, মেকআপ লুকটা ক্রিয়েট। সো যেমনটা তোমরা দেখলে, আমার ফেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি আই শ্যাডো অ্যাপ্লাই করছি। ফার্স্টে গোল্ডেন কালার, দেন আমি একটু রেড কালার নিয়ে আমি একটু হাইলাইট করব আইসটা। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। রেড কালারটা একদম স্লাইট নিয়েছি, হালকা নিবা, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। সো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ইউজ করছি মাস্কারা, মেবলিনের মাস্কারা আমি ইউজ করি। সো মাস্কারাটা ইউজ করে নেওয়ার পর আমি হচ্ছে কন্ট্রোল করে নেব ফেসটা, তারপর হাইলাইট করে নেব। নোজটাও কন্ট্রোল করে নিলাম, নোজটাও কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি প্রত্যেকটা হাইলাইট পয়েন্টে হাইলাইট করে নেব, দেন তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। হাইলাইটারটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি ব্লু হ্যাভেনের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, রেড ওয়াইন কালারটা। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো।